हे एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल लीजा रहमान। आज के अपने सामने नहीं हाजिर हलम एक चाइनीज डिश नहीं, से हे स्वीट एंड सावर चिकेन। खूब ही पॉपुलर एक डिश एटी, इवन थाइलैंडे डिशटी खूब ही जनप्रिय। तो चलो देखे नहीं क्यों बनाते हैं स्वीट एंड सावर चिकेन। बनाते हमें लगे बोनलेस चिकेन। हमें इखने बोनलेस चिकेन 300 ग्राम परिमाण नहीं टुकड़ो को केटे नहीं। तारपर एर मध्य हमें दिए दिब एक चा चामच परिमाण गोलमरिचर गुड़ा। हमारे सदा गोलमरिचर गुड़ाटा छिल ताई आमी इटा दिए, अपनारा कलो गोलमरिचर गुड़ाटा दिए नेबेन। आर नियेछि सामान्य परिमाण लवण, एगुलोके दिए एकटू मिशिए आमी किछुक्षण रेखे दिब। एई फाँके आमी किछु वेजिटेबल केटे नेब। एखाने आमी नियेछि लाल रंगेर क्यापसिकाम एकटू बड़ो किब करे केटे नियेछि, एक कप परिमाण सबुज क्यापसिकाम नियेछि। तारपर नियेछि प्याज एकटू बड़ो किब करे केटे नियेछि एक कप परिमाण। डिम नियेछि एकटी एकटू फेटिये नियेछि। एखन चिकेनगुलोके भाजार जोन्नो आमि एकटी ब्याटार तैरि करे नेब। एर जोन्नो आमि एकटी मिक्सिं बले निये नियेछि प्राय हाफ कप परिमाण मयदा, 3 टेबिल चामच परिमाण कर्नफ्लावर, और नियेछि हाफ टेबिल स्पून परिमाण बेकिंग पाउडार, और दियेछि सेई फेटिये रखा डिमटा दिए एकटू मिशिये नेब। तारपर आमी एर मध्ये अल्प अल्प परिमाण पानी निये एकटी ब्याटार तैरि करे नेब। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। স্মুথ একটি ব্যাটার তৈরি হবে। এখন ব্যাটারটা আগে থেকে ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি ঢেলে দিয়েছি। তারপর ব্যাটারের সাথে চিকেনগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে চিকেনগুলো ব্যাটারের সাথে বেশ ভালোভাবে কোট হয়ে যাবে, আর ভাজার পরেও খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একটি সাইডে রেখে দিয়েছি। এখন সুইট এন্ড সাওয়ার চিকেনের জন্য আমি একটি সসের মিশ্রণ রেডি করে নেব। এর জন্য আমি একটি মিক্সিং বলে সিরকা নিয়ে নিয়েছি। এটা নরমাল যে সাদা সিরকাটা সেটাই আমি নিয়েছি। এখানে আমি সিরকা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। টমেটো কেচাপ নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। যে কোনো ব্র্যান্ডের টমেটো কেচাপ দিলেই হবে। চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আমি একটু ভরে দিয়েছি। তারপর দিয়েছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ, সাথে আরও দিয়েছি সামান্য পরিমাণ ডার্ক সয়া সস, এটা সুন্দর একটি কালার আসবে। এখন এই সবগুলো সসকে আমি একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে যদি আগে থেকে মিশ্রণটাকে রেডি করে ফেলা হয় তাহলে রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। মিশ্রণটাকে একটি সাইডে রেখে আমি এখন চিকেনগুলো ভাজতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, যেহেতু চিকেনগুলোকে আমাদের ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে একে একে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। এগুলোকে আমি 3-4 মিনিট হাই হিটে ভেজে নেব এপিট ওপিট করে। আমি এখানে চিকেনগুলোকে দুইবারে ভেজে উঠিয়েছি। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। রসুনগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। রসুনের সাথে ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে আমি 2-1 মিনিট ভেজে নেব হাই হিটে। এই সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সেই সসের মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলোকে। ভেজে রাখা চিকেন আর ভেজিটেবল প্লাস সস সমস্ত কিছু আমি একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিয়েছি এবং রান্না করে নিয়েছি 2 মিনিট। সসটা চিকেনের সাথে
खूब भालो भावे कोट हुए जाबे एर मध्य और ग्रेविटा एकटू थिक हुए जाबे। तारपर चूला थेके नामिये आमी एकटी प्लेटे सार्व करे नियेछी। गार्निशेर जोन्नो आमी उपर थेके दिए दिएछी सामान्य परिमाण स्प्रिंग अनियन बा पेंयाज पाता, एटा अपशनल। बस रेडी हुए गेलो मजादार स्वीट एंड सावर चिकेन। এই চাইনিজ ডিশটা কিন্তু ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে ফ্রাইড রাইসের একটি রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন। তো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সামনে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।